এটি হচ্ছে গিয়ার লেভার এবং এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের। ম্যানুয়াল গিয়ারে কিভাবে গিয়ার শিফট করবেন, গিয়ার লেভারের উপর প্যাটার্ন দিয়ে থাকে। যদিও এই গিয়ার লেভারের উপর কোনো প্যাটার্ন নেই, আপনি যদি একটি ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাতে জানেন তাহলে সব ধরনের ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাতে পারবেন খুব সহজেই। ম্যানুয়াল গিয়ারেতে গিয়ার লেভারের উপর প্যাটার্ন দিয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম রয়েছে ফার্স্ট গিয়ার, এরপর রয়েছে সেকেন্ড গিয়ার, এরপর থার্ড গিয়ার, এরপর ফোর্থ গিয়ার, এরপর ফিফথ গিয়ার এবং লাস্ট রিভার্স গিয়ার, এবং ঠিক মাঝখানে হচ্ছে নিউট্রাল। এই ধরনের অনেকগুলো গাড়ি রয়েছে, বিশেষ করে পুরোনো গাড়িগুলোতে এই ধরনের গিয়ার লেভার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন, মূলত ম্যানুয়াল গিয়ারের গাড়িতে দুই ধরনের গিয়ার শিফটিং প্যাটার্ন থাকে। একটা হচ্ছে একদম লাস্টের দিকে রিভার্স গিয়ার থাকে, আর একটা হচ্ছে একদম শুরুর দিকে রিভার্স গিয়ার থাকে। প্রথমে যে রিভার্স গিয়ার থাকে ওই ধরনের গাড়িগুলো খুবই কম দেখা যায়। সেক্ষেত্রে যে গাড়িগুলোতে শেষের দিকে ব্যাক গিয়ার থাকে ওই গাড়িগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে। আপনি কীভাবে এই গাড়িতে গিয়ার শিফট করবেন, এই মুহূর্তে গাড়িটি নিউট্রালে রয়েছে। আপনি যখন গিয়ার লেভারটি এই পাশে চাপ দিয়ে সামনের দিকে একটা চাপ দিবেন, ফার্স্ট গিয়ার শিফট হবে। এরপর গিয়ার লেভারটা যখন পিছন দিকে একটা চাপ দিবেন, এভাবে এখন নিউট্রাল। যখন এ পাশে চাপ দিয়ে এদিকে চাপ দিবেন, এখন সেকেন্ড গিয়ার, এখন নিউট্রাল। একদম সোজাসুজি যখন সামনের দিকে চাপ দিবেন, থার্ড গিয়ার, নিউট্রাল। এখন এ পাশে চাপ দিলে ফোর্থ গিয়ার, এখন নিউট্রাল। গিয়ার লেভারটা যখন এ পাশে চাপ দিয়ে সামনের দিকে চাপ দিবেন, এখন ফিফথ গিয়ার, নিউট্রাল। এ পাশে চাপ দিয়ে যখন পিছন দিকে চাপ দিবেন, এখন রিভার্স গিয়ার, এরপর ঠিক মাঝখানে রাখলে নিউট্রাল। আপনি এভাবে খুব সহজেই ম্যানুয়াল গাড়িতে গিয়ার শিফট করতে পারবেন। আপনারা এখানে তিনটা প্যাডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসকেলেটর প্যাডেল, এটা হচ্ছে ব্রেক প্যাডেল এবং এটা হচ্ছে ক্লাচ প্যাডেল, এ বি সি। আপনি ডান পা দিয়ে এসকেলেটর এবং ব্রেক কন্ট্রোল করবেন, আর বাম পা দিয়ে ক্লাচ কন্ট্রোল করবেন। আপনি যখন গিয়ার শিফট করবেন অবশ্যই ক্লাচ প্যাডেলে চাপ দিতে হবে। এই মুহূর্তে গাড়ি নিউট্রাল রয়েছে, আমি যখন ফার্স্ট গিয়ার শিফট করব প্রথমে ক্লাচ প্যাডেলে চাপ দিব এভাবে, এরপর ফার্স্ট গিয়ার শিফট করব। এই মুহূর্তে ফার্স্ট গিয়ার শিফট করলাম, এরপর আপনি এই এসকেলেটারে আস্তে আস্তে চাপ দিবেন এবং ক্লাচ থেকে পাটি আস্তে আস্তে সরে ফেলবেন। আপনি যদি এসকেলেটারে তিন চাপ দেন তাহলে এখান থেকে দুই সরাবেন, এসকেলেটারে একটু বেশি চাপ দিবেন এবং ক্লাচ আস্তে আস্তে সরাবেন। যদি ক্লাচ থেকে পাটি তাড়াতাড়ি সরে ফেলেন, এসকেলেটারে যদি চাপ না দেন তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন ফার্স্ট গিয়ার শিফট করবেন ক্লাচ থেকে পাটি আস্তে আস্তে সরাবেন এবং এদিকে এসকেলেটারে আস্তে আস্তে চাপ দিবেন, ঠিক এভাবে। এরপর আপনার গাড়ির স্পিড যখন 15+ হবে ওই সময় সেকেন্ড গিয়ার শিফট করবেন। সেকেন্ড গিয়ার শিফট করার সময় আপনি ক্লাসে পা দিবেন, ক্লাসে পা দেওয়ার সাথে সাথে এসকেলেটার থেকে পাটা সরে ফেলবেন, ঠিক এভাবে। এরপর সেকেন্ড গিয়ার শিফট করবেন, সেকেন্ড গিয়ার শিফট করলাম। সেকেন্ড গিয়ার শিফট করার সাথে সাথে আপনি এসকেলেটার চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে ক্লাস থেকে পাটা সরে ফেলবেন এভাবে। শুধুমাত্র ফার্স্ট গিয়ার আপনাকে আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে এবং আস্তে আস্তে এসকেলেটারে চাপ দিতে হবে। এরপরে যে গিয়ারগুলো রয়েছে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, ওই গিয়ারগুলোতে ক্লাস আপনাকে আস্তে আস্তে ছাড়তে হবে না। গিয়ার শিফট করার সাথে সাথে ক্লাস থেকে পাশে ফেলবেন, সাথে সাথে এসকেলেটার চাপ দেবেন। এই মুহূর্তে সেকেন্ড গিয়ার রয়েছে, আমি যখন থার্ড গিয়ার শিফট করব ক্লাস দেওয়ার সাথে সাথে এসকেলেটার থেকে পাশে ফেলব। এখন থার্ড গিয়ারে রয়েছে, থার্ড গিয়ার শিফট করার সাথে সাথে এভাবে ক্লাস থেকে পাশে সরে এসকেলেটার চাপ দিয়ে গাড়ি চালাবো। যখন ফোর্থ গিয়ার শিফট করব এভাবে ফোর্থ গিয়ার শিফট করব, যখন ফিফথ গিয়ার শিফট করব এভাবে ফিফথ গিয়ারে গাড়ি চালাবো, আর যখন গাড়ি নিউট্রাল করব এই মুহূর্তে নিউট্রাল রয়েছে, আর যখন রিভার্স গিয়ার গাড়ি চালাবো, যখন আপনার গাড়িটি একদম থেমে যাবে, আমি গাড়িটি ব্রেক করতেছি, একদম থেমে গেছে, এরপর গিয়ার লেভারটা আমি আরও শিফট করব, আরও শিফট হয়ে গেছে। আপনি রিভার্স গিয়ার যদি একদম আস্তে আস্তে চালাতে চান তাহলে হালকা এসকেলেটার এবং ক্লাসে আস্তে আস্তে চালাতে পারবেন, আর যদি পিছন থেকে স্পিডে চালাতে চান তাহলে ক্লাস থেকে পাটা আস্তে আস্তে সরিয়ে এসকেলেটার চাপ দিয়ে পিছন থেকে স্পিডে গাড়ি চালাতে পারবেন। এরপর যখন নিউট্রাল করবেন ক্লাস প্যাডেলে চাপ দেবেন এবং এসকেলেটার পাটা সরিয়ে গাড়িটি নিউট্রাল করে ফেলবেন, গাড়ি নিউট্রাল হয়ে গেছে। আপনি কীভাবে গাড়ি ব্রেক করবেন সেটা হচ্ছে, মনে করেন আপনি ফোর্থ গিয়ারে 80 স্পিডে গাড়ি চালাচ্ছেন, আপনি ব্রেক করে একটু স্পিড কমাতে চাইলে, আমি মনে করেন এই মুহূর্তে 80 স্পিডে গাড়ি চালাচ্ছি এসকেলেটার চাপ দিয়ে, আমি যখন একটু স্পিড কমাবো ব্রেক করে সেক্ষেত্রে ব্রেকে চাপ দিয়ে গাড়ির স্পিড কমাবো। যখন আপনার গাড়ির স্পিড 30 নিচে চলে আসবে ওই সময় ক্লাচে চাপ দেবেন, ক্লাচে চাপ দিয়ে ব্রেক করবেন। যখন 30+ থাকবে স্পিড ওই সময় আপনাকে ক্লাচে চাপ দিতে হবে না, শুধুমাত্র এসকেলেটারের পাটা সরিয়ে ব্রেক প্যাডেলে চাপ দিয়ে গাড়ির স্পিড কমাতে পারবেন। যখন 30 নিচে 25-20 এরকম হয়ে যাবে স্পিড ওই সময় অবশ্যই ক্লাচ প্যাডেলে চাপ দিয়ে ব্রেক করবেন। যদি আপনার গাড়ির স্পিড কম থাকে সেক্ষেত্রে যদি আপনি ক্লাচ প্যাডেলে চাপ না দিয়ে ব্রেক করেন তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, সো বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এবং আপনি চাইলে 100 স্পিডেও ক্লাচ প্যাডেলে চাপ দিয়ে
গাড়ি ব্রেক করতে পারবেন, কিন্তু যখন 180 এরকম স্পিডে গাড়ি চালাবেন ওই সময় ক্লাচ পেডালে চাপার দরকার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আপনি চাইলে শুধুমাত্র ডান পা দিয়ে ব্রেক পেডালে চাপ দিয়ে গাড়িটির স্পিড কমাতে পারবেন। যদি কখনও রানিংয়ে আপনার গাড়ি স্টার্ট অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ক্লাচ পেডালে চাপ দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন, ওই সময় গাড়ি নিউট্রাল করতে হবে না, গিয়ার থাকা অবস্থায় ক্লাচ পেডালে চাপ দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাবেন। এই গাড়িটি অনেক পুরনো একটা গাড়ি, এই মুহূর্তে গাড়ির গিয়ার নিউট্রাল রয়েছে, আমি গাড়িটা স্টার্ট করবো। গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমি ফার্স্ট গিয়ার থেকে গাড়িটি রানিং করব। আমি কীভাবে অ্যাক্সেলারেটর ব্রেক এবং ক্লাচ কন্ট্রোল করতেছি সেটা আপনারা লক্ষ্য করুন। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। এই মুহূর্তে গাড়িটি নিউট্রাল রয়েছে, এখন আমি গাড়িটি ব্যাক গিয়ারে চালাবো, সেজন্য প্রথমে ক্লাচ পেডালে চাপ দিব, এরপর গিয়ার লিভার আর শিফট করব। এখন পিছন দিকে চলতেছে, একদম আস্তে আস্তে চালাচ্ছে গাড়ি। আপনি এভাবে ব্যাক গিয়ারে চালাতে পারবেন, হালকা ক্লাচ এবং হালকা অ্যাক্সেলারে আস্তে আস্তে চালাতে পারবেন। যদি স্পিডে চালাতে চান সেক্ষেত্রে স্পিডও চালাতে পারবেন। এই মুহূর্তে গাড়িটি নিউট্রাল রয়েছে, আমি কীভাবে গিয়ার শিফট করতেছি সেটা আপনারা লক্ষ্য করুন। প্রথমে ফার্স্ট গিয়ার শিফট করব, এখন ফার্স্ট গিয়ারে রয়েছে, এখন সেকেন্ড গিয়ার শিফট করব, সেকেন্ড গিয়ার শিফট হয়ে গেছে, এখন থার্ড গিয়ার শিফট করব, এখন ফোর্থ গিয়ার শিফট করব, এখন ফিফথ গিয়ার শিফট করব। আমি গাড়িটি এখানে ব্রেক করব, গাড়ির স্পিড যখন একদম কমে যাবে সেক্ষেত্রে আমি গাড়িটি নিরীক্ষণ করব। এখন গাড়ি নিউট্রাল হয়ে গেছে, এরপর আমি যখন ব্যাক গিয়ারে গাড়ি চালাবো রিভার্স গিয়ারে, এখন রিভার্স গিয়ারে শিফট হয়ে গেছে, গাড়ি পিছন দিকে যাচ্ছে। যখন আবার সামনের দিকে চালাবো আমি গাড়িটি ব্রেক করলাম, নিউট্রাল, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার নিউট্রাল, থার্ড গিয়ার নিউট্রাল, ফোর্থ গিয়ার নিউট্রাল, ফিফথ গিয়ার নিউট্রাল, রিভার্স গিয়ার। আপনি এভাবে খুব সহজে ম্যানুয়াল গিয়ারতে গিয়ার শিফট করতে পারবেন। এই মুহূর্তে গাড়িটি নিউট্রাল রয়েছে, এখন আমি ফার্স্ট গিয়ার শিফট করব, ফার্স্ট গিয়ার স্টার্ট বন্ধ করে দিব। সেক্ষেত্রে গিয়ার থাকা অবস্থায় আপনি কীভাবে ক্লাচ পেডালের চাপ দিয়ে গাড়ি স্টার্ট করবেন সেটা দেখাবো। ফার্স্ট গিয়ার, আমি গাড়িটা একটু চালালাম, ব্রেক করলাম। আমি যদি এখান থেকে ক্লাচ থেকে পাটা সরিয়ে দিয়ে ফেলি গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। এখন যদি আমি গাড়ি স্টার্ট করতে চাই গাড়ি নিউট্রাল না করে ক্লাচ পেডালে চাপ দিব, তারপরে এখানে যে চাবি রয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এরপর আবার আমি স্ক্রাচ চাপ দিয়ে গাড়ি চালাবো। এভাবে আপনি যে কোনো গিয়ারে ক্লাচ পেডালে চাপ দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন। এখন আসে যাক কত নম্বর গিয়ারে গাড়ির স্পিড কত রাখবেন, সেটা হচ্ছে ফার্স্ট গিয়ারে 0 থেকে 20 স্পিড রাখবেন, সেকেন্ড গিয়ারে 20 থেকে 35 স্পিড রাখবেন, থার্ড গিয়ারে 35 থেকে 50 স্পিড রাখবেন, ফোর্থ গিয়ারে 50 থেকে 80 স্পিড রাখবেন, এবং ফিফথ গিয়ারে 80+ স্পিড রাখবেন। আপনি যখন গিয়ার শিফট করবেন ওই সময় গাড়ির স্পিড একটু কম বা বেশি হলে সেটা কোনো সমস্যা হবে না।